এখনকার মানুষজন গান শুনে আপডেট হেডফোন দিয়ে। আর এইটা প্রাচীন যুগ। শুরু বড় লোকের লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। দেখেছিলাম শালানে ওরে শালানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। বড় লোকের লম্বা লম্বা চুল, নাম তোরা। বর্তমান যুগে রান্না করা যায় ঘরে বসে, আগুনও আছে হাতের কাছে। সব রেডি আছে তো? হ্যাঁ রেডি। কিন্তু প্রাচীন যুগে ছিল তার ব্যতিক্রম, আগুন জ্বালানোই ছিল অনেক কষ্ট। নে তুই জ্বালা। বর্তমান যুগে ঘড়ি আছে, তাই তো ঘড়ি দেখে সময় মতো সবখানে যাওয়া যায়। চলে আসছি। এত তাড়াতাড়ি? পারফেক্ট টাইম। চলো। হ্যাঁ আর প্রাচীন যুগে ঘড়ি দেখতো এইভাবে, সূর্যের আলোই ছিল তাদের ঘড়ি। বান্ধবী কখন যে আসবে, সময় যেন কাটে না, বড় একা একা লাগে। দেখো আমি বানাইছি। যদি সূর্য না উঠে, মেঘলা আকাশ অথবা বৃষ্টি হয়, তাহলে তাইলে আর কিছুই না, কুত্তা ভাগ্য। আর কত এই কাজ করবে, আমাদের কথা কখনো কি ভেবেছো? আপু আমাদের ছেড়ে যেও না। থাকরে মা, তোমার বাবাকে ভুলে যাও। চলো রে মা, আর এখানে থাকা সম্ভব না। স্যার নিয়ে চলেন। কি বউ মাইয়া পাইলাম, সিরিয়াল দেখে মাথা নষ্ট হয়ে গেছে নাকি? যত সব সকালে যাই বিকালে আসি, নাকামির গোডাউন। চুপ কর। গুড মর্নিং স্যার। এই দাঁড়া মোড়া। জি বলেন। ব্যাগের ভিতর কি? বই খাতা। দেখা তো। জি হ্যাঁ। খালি আমারে সন্দেহ করেন স্যার। কি রে মোবাইল কলেজে, এটা তোর না চুরি করছ? জি আমার। কলেজে আমার কেন? ভিতরে যা স্যার। মোবাইল দিব না। রাখেন। টাকা রাখার জন্য স্যার। তাই সিনেমায় অভিনয় করতে আসছ? লিপস্টিক কেন ভঙ্গি মাইয়া? এক টাকাও নাই, সব মেকআপ হইনি। কথা কম দে। কিছু নাই।
লাইটার রাখো না? এটা আমার না স্যার। এটা তোর না? না। হ্যাঁ দেখি। কিছু নাই। সিগারেট? না না, এটা আমার না স্যার। কলাসে বিড়ি খাস তুই? না না, আমার না তো স্যার, বাবার জন্য। আমারে মদন বানাস, খেয়ে দেখা। না না স্যার। হ্যাঁ না না, তোমরা কি খাও নাকি? জিনা স্যার, জিনা স্যার। কিছু নাই। সিডি? জি স্যার। শব্দ দেখি গানের সিডি? সরি, বেদনার গান সব। কি রে, তুই তো দেখি বেদনার গান নিয়ে ঘুরস। ক্লাস শেষে শুনি স্যার। ক্লাসরুমে গান শোনাস? মাফ করেন, আমারও ডাকিস।